স্বাভাবিক হৈছে হাইলাকান্দির বান পরিস্থিতি, হ্রাস পাইছে কাতাখাল ধলেশ্বরী নৈর জলস্তর। শিলচর, করিমগঞ্জ আর মিজোরামের মাজত আরম্ভ যান বাহনের চলাচল। এ সপ্তাহে বহির্বিশ্বর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকা হাইলাকান্দিত কিছু হ্রাস পাইছে বাঢ়নি পানি। 48 ঘণ্টার ভিতর বিপদ সীমার তললে নামিছে কাতাখাল আর ধলেশ্বরী নৈর জলস্তর। কাটলিছেড়া আর হাইলাকান্দি রাজচক্রর অন্তর্গত গাঁওসমূহ পানি কমিছে যদিও এতিয়াও বানর কবলত আলগাপুর সমষ্টির বহুকেইখন গাঁও। বান বিধ্বস্ত অঞ্চলসমূহের এই পর্যন্ত NDRF উদ্ধার করেছে 1000 জন লোকক। 13-14 তারিখ সে লেকর অভি তক কন্টিনিউ হম ইয়া রেস্কিউ অপারেশন কর রে হ্যাঁ। ইন 5 দিনো কে দৌরান লগভগ হমনে 1000 লোগো কো রেস্কিউ কিয়া হ্যায় আর উনকো রিলিফ ক্যাম্প মে ভেজা হ্যায়। মঙ্গলবারে বানাক্রান্ত অঞ্চল সমূহ নাওয়েরে পরিভ্রমণ করে পরিস্থিতির বুঝ লয় জেলা উপায়ুক্ত আদিল খানে। লগত উপস্থিত থাকে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। আনহাতে করিমগঞ্জত বান পরিস্থিতির বুজ লয় প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনে। ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করার লগতে আশ্রয় শিবিরলৈ গৈ বন্যাটর বুজ লয় প্রাক্তন মন্ত্রীগুলিয়ে। সরু শিশু 7 দিন হয়ে গেল আর এদিনের মাত্র 10 টকীয়া একটা গাখীরের প্যাকেট আজি এটা পাইছে, গতি আমি আজি সরকারক অনুরোধ করছো। 13 জুনের বরাকর 3 জেলাত কাল রূপ ধারণ করেছিল বানে। হাইলাকান্দির রাহুল চক্রবর্তী আর করিমগঞ্জের গৌরীশ নন্দী, নিউজ 18 নর্থ ইস্ট।